بسم الله الرحمن الرحيم প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হু হু করে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এই টেনশন থেকে মুক্তির জন্য রুজি রোজগার বৃদ্ধির বিকল্প নাই শবে বরাত রমজান শবে কদরকে সামনে রেখে আজ পবিত্র কোরআন হাদিস থেকে এমন কিছু সহজ আমল দিব যা আমলগুলি করলে দ্রুত রিজিক ধন সম্পদ বৃদ্ধি পাবে প্রথম আমলটি সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতের আমল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইয়াতনূনা কিতাবাল্লাহ ওয়াআকামু সসালাতা ওয়াআনফাকু মিম্মা রাযাকনাহুম سرا وعلانية يرجون تجارة لن تبورا অর্থাৎ যারা আল্লাহর কিতাব পাঠ করে অর্থাৎ কোরআন তেলাওয়াত করে নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি যে সম্পদ দিয়েছি যে ধন দিয়েছি তা থেকে গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে তারা এমন ব্যবসা আশা করো যাতে কখনো লোকসান হবে না لِيُوَفِّيَهُمْ أُجُورَهُمْ وَيَزِيدَهُمْ مِنْ فَضْلِهِ إِنَّهُ غَفُورٌ شَكُورٌ পরিণামে তাদেরকে আল্লাহ তাদের সওয়াব পুরোপুরি দিবেন এবং নিজ অনুগ্রহে আরো বেশি দিবেন নিশ্চয় তিনি ক্ষমাশীল গুণগ্রাহী তাহলে আল্লাহর কাছে বেশি বেশি পাওয়ার জন্য শুধু লাভবান হওয়ার জন্য লোকসান থেকে বাঁচার জন্য আমাদের প্রথম আমল হলো কোরআন তেলাওয়াত করা যদি ব্যস্ততার কারণে কোরআন পড়ার সুযোগ না হয় আপনার যে সূরাগুলি মুখস্থ আছে অন্তত সেগুলো বারবার পড়তে থাকুন দ্বিতীয় আমল হলো নামাজ কায়েম করা এরপর গোপনে ও প্রকাশ্যে দান করা সূরা আরাফের 96 নম্বর আয়াতে বরকত লাভের আরো একটি আমলের কথা আছে যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون অর্থাৎ আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং পরহেজগারী অবলম্বন করত তবে আমি তাদের প্রতি আসমানি ও পার্থিব নিয়ামত সমূহ উন্মুক্ত করে দিতাম তাহলে সূরা আরাফের এই আয়াতে আসমান জমিনের অফুরন্ত নিয়ামত লাভের আমল সম্পর্কে জানলাম তা হলো ঈমান এবং পরহেজগারী অবলম্বন করা এবার হাদিস থেকে একটি আমল বর্ণনা করব যে আমলের বরকতে আমাদের সকল চিন্তা সকল দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন হাদিসটি তিরমিজি শরীফের 2457 নং হাদিস হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো খুব অধিক হারে আপনার প্রতি দরুদ পাঠ করি আপনার প্রতি দরুদ পাঠের জন্য আমি আমার সময়ের কতটুকু খরচ করব নবীজি বললেন তুমি যতক্ষণ ইচ্ছা করো আমি বললাম এক চতুর্থাংশ সময় পড়ব নবীজি বললেন তুমি যতটুকু ইচ্ছা করো তবে এক চতুর্থাংশ চাইতে যদি অধিক পরিমাণে পাঠ করতে পারো এটা তোমার জন্য মঙ্গল হবে আমি বললাম তাহলে আমি অর্ধেক সময় দুরূদ পাঠ করব নবীজি বললেন তুমি যতক্ষণ চাও যদি এর চেয়েও বাড়াতে পারো সেটা তোমার জন্য কল্যাণকর আমি বললাম তাহলে দুই তৃতীয়াংশ সময় দুরূদ পাঠ করব নবীজি বললেন তুমি যতক্ষণ ইচ্ছা করো তবে এর চেয়েও বাড়াতে পারলে তোমারই লাভ হবে আমি বললাম তাহলে আমার পুরো সময়টাই আপনার উপর দরুদ পাঠ করে আমি কাটিয়ে দিব তখন নবীজি বললেন ক্বালা ইজান তুকফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবুকা অর্থাৎ আল্লাহর প্রিয়া হাবিব বললেন তাহলে তোমার সকল চিন্তা সকল কষ্টের জন্য এই দরুদ শরীফ যথেষ্ট হবে এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে অর্থাৎ সাহাবীকে নবীজি বুঝালেন তুমি অন্যান্য অজিফা যদি নাও পড়ো শুধু দরুদ শরীফই পাঠ করো তার বরকতে আল্লাহ তাআলা তোমার সকল দুশ্চিন্তা সকল কষ্ট দূর করে দিবেন
আসুন, যেভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটি দুশ্চিন্তার বিষয়, কষ্টের বিষয়। এই দুশ্চিন্তা কষ্ট থেকে মুক্তির জন্য আমরা শবে বরাতের রাতে নিজেদের গুনাহ থেকে তওবা করব, রমজানে পরহেজগারিতা অবলম্বন করব, নিয়মিত নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, প্রকাশ্যে গোপনে দান সদকা করব, আর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অভাব থেকে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন।